নমস্কার, বলাইস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গোরামি মাছের যে ফ্রাইগুলি হয়েছিল সেগুলির গ্রোথ ঠিক কতটা হয়েছে। আজ প্রায় 24 দিন বয়স হয়েছে, 24 দিনে মাছগুলি ঠিক কতটা গ্রোথ এসছে এবং এদের কীভাবে আমি দেখাশোনা করেছি এবং কী কী ধরনের খাবার আমি এদের খেতে দিয়েছি, দিনে কবেলা খেতে দিয়েছি, এ টু জেড ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাই বা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এইরকম ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো এবার এখানে দেখুন আমার এই যে চেম্বার, আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম এই চেম্বারে মাছ ছিল, ব্রিডিং করিয়েছিলাম এবং বলেছিলাম প্রায় সব মাছে আমি পুকুরে ছেড়ে এসেছি, বাট সেখান থেকে কিছু মাছ এখানে রয়ে গেছিলো, তো সেই কারণেই কিন্তু এখানে মাছগুলি একটু গ্রো করেছে। তো আমি গতকাল এখান থেকে জল পরিবর্তন করেছি, তো এখন জলটা এই কারণে পরিষ্কার লাগছে। এই যে দেখুন আমার এখানের মাছের সাইজ, এই হচ্ছে মাছের সাইজ। আমি এদেরকে এখন এই ছোট্ট একটি অ্যাকোরিয়ামের ব্যবস্থা করেছি, অ্যাকোরিয়ামে আপনাদের জন্য তুলে তারপর আবার ফিরছি, যাতে ভালোভাবে বোঝাতে পারি যে ঠিক কতটা বড় হয়েছে এবং কতটা কালার এসছে মাছের। তো সঙ্গে থাক। তো এইবার দেখুন আমার মাছগুলি ঠিক কতটা গ্রো করেছে। তো এই যে মাত্র 24 দিনের মাছ, বা 3 সপ্তাহ বলতেই পারি, কেননা একদিন তো এদের হ্যাচ হতেই লেগে গেছে, 23 দিন বয়স। তো 23 দিনের মাছের গ্রোথ আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি পৌঁছে গেছে মাছগুলি, এবং মাছগুলি কতটা হেলদি আছে মাছের মুভমেন্ট দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে মাছগুলি ঠিক কতটা হেলদি আছে। তো এখানে ঠিক কতগুলি মাছ হবে আমি জানি না, কেননা গোনা হয়নি, তবে 20টার বেশি হবে না, বাদবাকি সমস্ত মাছই পুকুরে। তো পুকুরের মাছগুলি আশা করছি এর থেকেও বেশ বড় পরিমাণে, মানে সাইজে বড় হয়ে গেছে, কেননা এই মাছটা দেখুন এই মাছটার গ্রোথ কিন্তু অন্য মাছের তুলনায় কিন্তু একটু বেশি। তো পুকুরের মাছ আশা করি এর থেকেও বড় হয়ে গেছে, কেননা আমি সেখানে গিয়ে দেখিনি যে কী পরিমাণ গ্রোথ মাছের হয়েছে, তো এই কারণে আমি বলতে পারছি না ঠিক কী পরিমাণ গ্রোথ হয়েছে। তো এবার কথা হচ্ছে আমি এদেরকে কী খেতে দিয়েছি। তো এদের খাওয়া দাওয়া বলতে আমি এদের তেমন কিছুই খেতে দিইনি, কেননা আমি আপনাদের তো বলছি যে আমি মাছ তুলে পুকুরে ফেলেছি এবং এখানে যা ছিল আমি দেখতে পাইনি যে এখানে কতগুলি মাছ ছিল, তো সেই কারণে কিন্তু এদের খেতে দেওয়া হয়নি। তবে কিছুদিন পর যখন মাছগুলি আমার নজরে বাদে, আমি তারপর থেকে 2 থেকে 3 দিন আমি ডাস্ট খাবার দিয়েছিলাম একদিন পর একদিন, এবং পরবর্তী সময় আমি যে বড় দানা খাবারটা ব্যবহার করি আমি 2 mm-এর, সেই 2 mm-এর খাবারটা কিন্তু ব্যবহার করছি এখন প্রতিদিনই, কিন্তু দুটো বা 4টে দানা করে প্রতিদিনই কিন্তু এদের খেতে দিচ্ছি। এবং বড় দানাটি যখন ধীরে ধীরে ভিজে যাচ্ছে বা নরম হচ্ছে তখন কিন্তু এই মাছে কিন্তু খেয়ে নিচ্ছে। তো এই হচ্ছে আমার এখানের খাবারের ব্যবস্থা। এবং জল পরিবর্তন বলতে গেলে এই জায়গা থেকে আমি শুধুমাত্র গতকালই জল পরিবর্তন করেছি, এই 24 দিনে শুধুমাত্র গতকাল প্রথম জল পরিবর্তন করেছি, তার আগে কিন্তু জল পরিবর্তন করিনি, এভাবে রেখে দিয়েছিলাম। তো এর ফলে কিন্তু আমার মাছের গ্রোথ যথেষ্ট পরিমাণ এসছে এবং আমি মাছের গ্রোথ দেখে সত্যি অবাক হয়ে গেছি যে 24 দিনের মাছ কিছু না খাইয়ে, ব্রাইন শ্রিম বলুন, ডাফনিয়া বলুন, কোনো ধরনের লাইফ ফুড ছাড়াই যে এতটা গ্রোথ আসবে আমি সেটা ভাবতে পারিনি। হ্যাঁ, আপনারা বলবেন যে মাছের কোয়ান্টিটি কম ছিল এই কারণে গ্রোথ ভালো এসছে, তো অবশ্যই মাছের কোয়ান্টিটি কম ছিল বলে গ্রোথ ভালো এসছে, সেটা তো আছেই। তো এই হচ্ছে আমার মাছের গ্রোথ, মাছের আপডেট। তো আজ আর কথা বাড়াবো না, ভিডিও আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।